বিশাল গড় পৌর পরিষদ নিলো আর জুমং বাইতে বিশাল গড় ককথম তৈ হুকুমত তাং বিদিন চুবা চুবাই বৈশাখী মেলা খালাই জাকা বিশাল গড় আমচাইয় ও টংথক সাল মেলা এবার তের চেং সৌই রোজাকা ককটি সাল সানজা জরা ও পান্ডাব নগরে অকরাঙ্গি ফাই মানজা ফাইকিয়া বেড়াখি তাং বিদিন মন্ত্রী প্রাণজিৎ সিনহারাই বনাকারি মানজা ফাইকিয়া সেন্ট্রাল মিনিস্টার প্রতিমা ভৌমিক বিশাল গড় পৌর পরিষদ নি চেয়ারম্যান অঞ্জন প্রকাশ বিশাল গড় পৌর পরিষদ নি ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব খুবই গৌরাঙ্গ ভৌমিক আকর্ষণ মানুষকে যথেষ্ট ভাবে একটা আনন্দ নিয়ে এসেছে এবং এটা সবার কাছে পৌঁছায়। সবচেয়ে বড় কথা আমাদের সংস্কৃতি, কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না যদি তার নিজের সংস্কৃতিকে যদি মর্যাদা না দেয়। তেমনি ভারতবর্ষ আমাদের একটা বহু ভাষাভাষী বহু সম্প্রদায়ের মানুষের বসবাস, বহু সংস্কৃতির সমন্বয়ে এই ভারতবর্ষ। তো আমরা সেই সম্বন্ধে যার যার সেই সকল সংস্কৃতি আমরা মেনে আমরা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চৈত্র মাস, ফাল্গুন চৈত্র মাস দুটো মাস সাহিত্য এটা বসন্তকালের শুরু থেকে শেষ পর্যায়ে পৌঁছে যায়। এবং আমরা যদি দেখি যে বসন্তকালে শুরু হয় তার সব ধর্মের মানুষের সমস্ত অনুষ্ঠানগুলো বৈশাখ মাস পর্যন্ততে করে আমাদের শুরু হয়েছে, বাসন্তী পুজো দিয়ে শুরু হয়েছে চৈত্র মাসে, সেখানে মানুষ সকলে সিদ্ধি যার মতো আনন্দ করেছে। আমাদের এই রাজ্যের প্রায় 33% মানুষ জনজাতি মানুষ আছে, তাদের মুখ্য উৎসব, তাদের প্রধান উৎসব যেখানে বাবা গড়িয়ার এই উৎসবকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী তাদের তাদের মতো করে তাদের এই অনুষ্ঠান তারা করেছে। ঠিক তেমনি আজকের এই মাসে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও যাদের রমজান মাসে তারা পবিত্রতার সঙ্গে তাদের তাদের ধর্ম পালন করছে, ঠিক আমাদের এই বৈশাখ মাস আমরাও বাঙালিদের আমার হিন্দুদের বিশেষ করে যে এই মাসে আমরা সারা বছরে আমরা শুরু করি এবং আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর কাছে ঈশ্বরের কাছে আমাদেরও প্রার্থনা থাকে যে আমাদের জাতি সারাটা বর্ষ আমাদের পরিবারের সকলকে সুখ সমৃদ্ধিতে আমরা দিন কাটাতে পারি। মানুষ বিশেষ করে যারা ছোটরা আছে তারা যথেষ্ট ভাবে এই ধরনের অনুষ্ঠানগুলোকে ভীষণভাবে তারা এটাকে সামিল হয় এবং আনন্দ পাবে।